আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, সবার আগে আমি বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি চারটি দেশের ভিসা, ই ভিসা করে থাকি, অনলাইন ইলেকট্রনিক ভিসা। সেটা হচ্ছে যে দুবাই, ইথিওপিয়া, তারপর ক্যাম্বোডিয়া, হচ্ছে কেনিয়া। এই চারটি দেশের ই ভিসা আমি অনলাইনে করে থাকি। এর আগে তিনটা দেশের করতাম, এখন চারটি দেশের ই ভিসা আমি অনলাইনে করে থাকি। আপনারা যারা ই ভিসা নিতে চাচ্ছেন আমার কাছ থেকে, এই চারটি দেশের যে কোনো একটা দেশের জন্য আপনারা ই ভিসা করতে চাচ্ছেন আমার থেকে, আমি করে দিতে পারবো। সো আপনারা আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমার সাথে ডিটেলস আলোচনা করতে পারেন, আমার ফেসবুক পেজে গিয়ে সেখানে আমাকে মেসেজ করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যারা এই আমার থেকে এই ভিসাটা নিতে চান, সিরিয়াসলি যারা নিতে চাচ্ছেন, যারা অবশ্যই ট্রাভেল করতে চান, ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চান, তো তারাই আমার সাথে যোগাযোগ করবেন, আদারওয়াইজ কেউ করবেন না। দ্বিতীয় আর তৃতীয় নম্বর যে কথাটা, সেটা হচ্ছে যে টাকা আগে না ভিসা আগে। সো এই জিনিসটা কিন্তু সবাই অনেকেই কিন্তু ভিসা নিতে আগ্রহী। যখন আমি ওরা আমাকে আপনারা যখন আমাকে জিজ্ঞেস করেন যে ভাই টাকাটাকে আগে পেমেন্ট করতে হবে, তখন আমি অবশ্যই অবভিয়াসলি টাকা আগে পেমেন্ট করতে হবে, যেহেতু আমি টাকাটা দিয়ে ভিসাটা নেব। যদি আপনি পরে না যান তাহলে আমি এই ভিসাটা কি করবো, এটা তো আমার লোকসান গুনতে হবে। সো আপনি টাকাটা আগে দিতে হবে, পেমেন্ট করতে হবে বিকেশের মাধ্যমে, তারপরে আমি আপনাকে আপনার ভিসাটা করে দেবো। আপনার ডকুমেন্টস পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করে আমাকে পিডিএফ করে, আপনার পাসপোর্ট কপি, আপনার ডিটেলস, যেসব ডকুমেন্টসগুলো দরকার সেগুলো আমাকে পাঠাবেন। সো অবশ্যই অবশ্যই আপনাকে টাকাটা আগে পেমেন্ট করতে হবে, তারপরে আপনাকে আমি ভিসাটা করে দেবো। এইরকম কেউ চিন্তা করে আমাকে কল করবেন না অথবা আমাকে মেসেজ করবেন না যে আমি আপনাকে ভিসা আগে করে দেবো তারপরে আপনি আমাকে টাকাটা দেবেন, এই চিন্তাধারা নিয়ে কেউ ফোন করবেন না বা কেউ আমাকে নক করবেন না ফেসবুক পেজে। সো অবভিয়াসলি আমি টাকাটা আগে নেব, কারণ আমি টাকাটা অনলাইনে পে করতে হয়, পেমেন্ট করতে হয় ওয়েবসাইটে তাদের, সেখানে পেমেন্ট করার পরে, পে করার পরে আমাকে তারা ভিসাটা প্রোভাইড করবে, এই ছাড়া দিবে না। সো আমি এই 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 ইয়েটা আমি নিতে পারবো না যে আমি আপনাদেরকে ভিসাটা আগে করব, আমি আমার টাকা দিয়ে তারপরে আপনারা নিলে নেবেন, না নিলে নাই, তাই নাকি? এটা হবে না কখনো। আপনারা আমাকে যদি আপনারা আমার থেকে ভিসাটা নিতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আপনারা আমাকে টাকাটা আগে পেমেন্ট করতে হবে। যদি এই ধরনের আপনাদের চিন্তাধারা থাকে ভিসা নেওয়ার, তাহলে অবশ্যই আমাকে এই এই কন্ডিশনে আমাকে নক করবেন, তাছাড়া কেউ নক করার চেষ্টা করবেন না। চারটা দেশের ই ভিসা করে দেবো আপনাকে, চার থেকে ছয় দিনের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে। স্পেশালি দুবাইয়ের ভিসাটা 3 থেকে 4 দিনের ভিতরে হয়ে যাবে, আর ওইসব যেমন ইথিওপিয়া, ক্যাম্বোডিয়া এবং কেনিয়া, এ থেকে এই তিনটা দেশের ভিসাগুলো হয়তো 4 থেকে 6 দিন লেগে যেতে পারে, এর চেয়ে বেশি লাগবে না। সো যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা ইন্টারেস্টেড তারাই শুধু কল করবেন, এবং যারা আপনারা বোঝেন, যারা জানেন যে এই লোকটাকে আগে টাকা না দিলে ভিসা হবে না, এবং এটা আমি কেন, আপনি যদি নিজেও অনলাইনে এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করেন, আপনাকে অবশ্যই টাকা আগে পেমেন্ট করতে হবে, তারপর আপনাকে তারা ভিসা দেবে বা তারা আপনার ভিসার কাজ করবে, এর আগে কেউ আপনাকে ভিসা করে দেবে না। সো আপনারা ইউরোপের ভিসার জন্য 3 লক্ষ 4 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দেন, পয়সা আপনাদের মার খেয়ে ফেলে, প্রতারণা করে, সেখানে আপনারা দিতে পারেন, কিন্তু আপনারা 15-20 হাজার টাকা, 10 হাজার টাকা, 12 হাজার টাকা, এই টাকাটা আপনারা খরচ করতে চান না একটা ছোটোখাটো দেশের জন্য, সেটাও আবার আপনারা আগে চাচ্ছেন ভিসা। সো এটা কীভাবে হয় ভাই? আর এই তিন দেশের স্পেশালি কেনিয়া, ক্যাম্বোডিয়া এবং ইথিওপিয়া, তিন দেশের ভিসা আপনারা নিজেরাই অনলাইনে করতে পারেন, আমার থেকে না নিলেও আপনারা অনলাইনে করতে পারেন, অনেক ওয়েবসাইট আছে। সো অনেকগুলো ওয়েবসাইট আবার সেখানে ফ্রড আছে, প্রতারণার শিকার হতে পারেন। সো আপনারা যদি আমার থেকে সেফলি ভিসা নিতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার থেকে নিতে পারেন। সো যদি আপনারা মন চায়, আপনাদের ভিসা নিতে মন চায় বা আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়তে চান, ট্রাভেল করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে, সেখানে যোগাযোগ করতে পারেন, সেটা চারটা দেশের যে কোনো একটা দেশের ভিসার জন্য আপনারা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আমি স্পেশালি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে যারা আমাকে বারবার ফোন করে বা আমাকে ফেসবুক পেজে মেসেজ করে ডিস্টার্ব করেন যে ভাই আমার এই তিনটা দেশের ভিসা লাগবে, চারটা দেশের ভিসা লাগবে বা একটা দেশের ভিসা লাগবে, যখন আমি বলি যেটা, যখন আপনারা আমাকে জিজ্ঞেস করেন টাকা আগে না পরে, যখন আমি বলি আমাকে টাকা আগে দিতে হবে, তখন আপনারা স্কিপ করে দেন। তো এই ধরনের মনোভাব নিয়ে আমাকে আপনারা মেসেজ করবেন না প্লিজ। যারা সলিড ভিসা নিতে চান, যারা অরিজিনালি ট্রাভেল করতে চান, যারা অনলাইনে ট্রাভেল, অনলাইনে এই ভিসাগুলো নিতে জানেন না, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা অনলাইনে ভিসাগুলো অ্যাপ্লাই করতে পারেন, আপনারা নিজেরাই করে নিতে পারেন, এতে কোনো বড় মানে সাইন্টিফিক কোনো সিস্টেম নেই, ঠিক আছে? একদম ইজি, অনলাইনে আপনি টাকাটা পেমেন্ট করে তারপর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আর যদি আপনার এত ভেজাল বা এত সময় নেই বা আপনি পারেন না, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।